হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এই পার্সেলটা নিতে গিয়ে আমার সঙ্গে কি হয়েছে সেই জিনিসটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তা প্রথমেই বলি, আমি তোমাদের ফ্লিপকার্টে দুটো লিপস্টিক অর্ডার করেছিলাম। একটাতে একটা লিপস্টিক আছে, একটাতে দুটো লিপস্টিক ছিল। তা পার্সেল যখন আমাকে দিতে এসেছিলেন তখন আমাকে একটাই প্যাকেট দিয়েছিল। তা আমি জিজ্ঞাসা করলাম, তো আমার তো দুটো পার্সেল আসার কথা ছিল। তো বললো, না ম্যাম, একটাই এসছে, দুটো আসেনি, হয়তো পরে আবার আসবে। আমি বললাম, ঠিক আছে। তা আমাকে যখন আমি জিজ্ঞাসা করলাম কত টাকা, তখন ও বললো 280 টাকা। আমি 280 টাকা দিয়ে দিয়েছি। তখন আমার মাথায় অত মানে চিন্তা ভাবনা তো ছিল না, এবার কাজের মধ্যে খিচিবিচিতে এসছিলো, তাড়াতাড়ি করে আমার টাকাটা বাই করে 280 টাকা দিয়েছি। তাহলে তারপর খানিকক্ষণ পরে আমি ভাবলাম যে একটা লিপস্টিকগুলো তো অফারে দিচ্ছিল, সেরকম তো 280 টাকা তো লিপস্টিকের দাম না। একটা লিপস্টিক ছিল 150 টাকা, একটা লিপস্টিক ছিল 100 টাকা, যেটা 120 টাকা এরকম অফারে দিচ্ছিল বলে। আমি সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ডকে কল করি, দিয়ে বলি যে এরকম পার্সেল দিয়েছিলো, দুটো আসার কথা ছিল, তা একটা লিপস্টিক দিয়েছে, তা আমার কাছ থেকে 280 টাকা যেন তো নিয়ে গেছে, মনে হয় বেশ অনেক টাকাটা মানে 120-130 টাকা বেশি নিয়ে গেছে। তারপর আমি যখন প্যাকেটটা খুলে দেখি যে একটা প্যাকেটের মধ্যে দুটো পার্সেল দেওয়া আছে। মানে তোমরা দেখতেই পেলে আমার ভিডিওতে যে এখানে তিনটে লিপস্টিক আমি যেটা অর্ডার করেছিলাম তিনটি দিয়েছে, একটা লিপস্টিকের ভিতরে প্যাকেটের মধ্যে তিনটে ভরে দিয়েছে। তারপর আমি অবশ্যই আমার হাজব্যান্ডকে বলি যে না, ঠিকই আছে, একটার মধ্যে তিনটে ঢুকে গেছে, আমি আজকে বোকা হয়ে গেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো।